সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। আমরা ইতিপূর্বে আমি ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি, তোমরা আমার নাম জানো, মোহাম্মদ আলিমুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তো এর লাস্ট যে ক্লাসটি আমি নিয়েছি সেই ক্লাসটি হলো পরিণতি ও সুশাসন প্রথম পত্র প্রথম অধ্যায়। সেই অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে পরিণতির শাব্দিক অর্থ, পরিণতির শাব্দিক অর্থ বাংলা এবং ইংরেজিতে। আমরা দেখেছিলাম যে পরিণতি শব্দটি পুরো শব্দ থেকে এসছে, পরিণতির ইংরেজি প্রতি শব্দ সিভিক্স, সিভিক্স শব্দটি এসছে সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস এবং সিভিটাসের অর্থ হলো নাগরিক এবং নগরাষ্ট্র। তোমরা যদি লাস্ট ক্লাসটি আমার ফলো করে থাকো তাহলে তোমরা এই বিষয়গুলো জানো, এবং আমি আশা করছি তোমরা ইতিমধ্যে বই কিনে ফেলেছো এবং সেই বইটি বই খুলে আমার লেকচারের সাথে মিলিয়ে দেখেছো এবং তোমরা নিজেদের মতো করে চিন্তা করছো। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়। একটি আরেকটি বিষয় সেটি হলো পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। এখানে একটু ভুল হয়েছে, পরিধি ও বিষয়বস্তু। তো পরিধি ও বিষয়বস্তু বলতে আমরা কি বুঝি, যে পরিণতি ও সুশাসনে আমরা ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটাই পরিধি এবং সেটাই বিষয়বস্তু। তো পরিধি ও বিষয়বস্তু বিষয়গুলোকে আমি কয়েকটি পয়েন্ট আকারে লিখে রেখেছি, আমরা পয়েন্ট আকারেই দেখব, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে এবং তোমাদের মনে রাখতে এবং বুঝতে এটা হবে সুবিধা হবে। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আমি পরিণতি আলোচনা করি সেটা হলো নাগরিকতা বিষয় আলোচনা। পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। তোমরা এই সংজ্ঞাটি আগেই দেখেছো, আগেই শুনেছো এবং পড়েছো যে পরিণতি নাগরিকদেরকে নিয়ে আলোচনা করে। দুঃখিত, আমার আসলে একটি মোবাইল আসছে, মোবাইলটা কেটে দিই। আমরা গুরুত্বপূর্ণ কাজের সময় আসলে মোবাইলগুলো বন্ধ রাখবো, না হলে আমাদের ক্লাসে হ্যাম্পার হবে। নাগরিকতা বিষয়ক আলোচনা, নাগরিকতা বিষয়ক আলোচনায় একটি রাষ্ট্রে কীভাবে নাগরিকরা নাগরিকত্ব লাভ করে, নাগরিকদের কী কী দায়িত্ব কর্তব্য আছে, নাগরিকদের কী কী অধিকার আছে, নাগরিকরা অতীতে রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকত্ব নাগরিকদের বিষয়গুলো কীরকম ছিল, নাগরিকরা কোন কোন অধিকারগুলো ভোগ করত, বর্তমান সময়ে কী অবস্থায় আছে এবং ভবিষ্যতে এই নাগরিকের নাগরিকতার যে বিষয়গুলো এগুলো কি কি পরিবর্তন আসতে পারে আমরা সেগুলো নিয়ে পরিণতিতে আলোচনা করি। তারপরে যে বিষয়টি আসে মৌলিক প্রতিষ্ঠান, মৌলিক প্রতিষ্ঠান বলতে সমাজের যে একদম প্রাথমিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমরা পরিবারের কথা বলি, পরিবার থেকে পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে সমাজ ধারা, এরই ধারাবাহিকতায় রাষ্ট্র ব্যবস্থা, এই যে প্রাথমিক যে প্রতিষ্ঠানগুলো আছে এবং বিভিন্ন সংগঠনগুলো আছে পরিণতি এই সংগঠনগুলো নিয়ে আলোচনা করে। তারপরে একটি বিষয় আছে যে রাজনৈতিক প্রতিষ্ঠান, সমাজে অনেকগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, অর্থাৎ সমাজ থেকে রাষ্ট্র ব্যবস্থা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা অনেকগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, যেমন রাজনৈতিক দল আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, তারপরে এভাবে অনেকগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, আমরা এগুলো নিয়ে পরিণতিতে আলোচনা করি। তারপরে আছে রাজনৈতিক তত্ত্ব, এই শব্দটি বলতে আমরা বুঝি যে কোনো বিষয় সম্পর্কে ধারণা। তো রাজনৈতিক তত্ত্ব বলতে রাজনীতির বিভিন্ন মতবাদ আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি, যেমন রাষ্ট্র ব্যবস্থা কীভাবে গড়ে উঠছে, রাষ্ট্রগুলো কীভাবে সৃষ্টি হয়েছে, একসময় তো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, সমাজ ছিল, সমাজ ব্যবস্থা থেকে কীভাবে ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠলো, রাষ্ট্রগুলো সৃষ্টি হলো, এগুলো সম্পর্কে অনেক মতামত আছে, অনেক মতবাদ আছে, অনেক তত্ত্ব আছে, এগুলো নিয়ে আমরা পরিণতিতে আলোচনা করি এবং এগুলো তোমরা পরবর্তী পর্যায়ে ক্লাসগুলোতে এগুলো তোমরা এগুলো জানতে পারবে যে রাষ্ট্র ব্যবস্থা কীভাবে গড়ে উঠছে। তারপর রাজনীতির কিছু বিমূর্ত ধারণা মানে যেগুলো আসলে ধরা ছোঁয়া যায় না কিন্তু সেগুলো আমাদের ধারণা আছে সেগুলো সেই বিষয়গুলো সম্পর্কে বিমূর্ত। যেমন আমরা যদি বলি আইন, আইন একটি বিষয়ে তোমরা আইন সম্পর্কে আমাদের আরেকজন স্যার ক্লাস নিয়েছেন যে আইন কাকে বলে, কিছু নিয়ম কানুনের সমষ্টি, তো এই নিয়ম কানুনগুলো আসলে ধরা যায় না কিন্তু এগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হয় যে আইন কি, আইন কেন মানতে হয়, আমরা কেন আইন মেনে চলবো, আইন মেনে না চললে কি হবে, এগুলো সম্পর্কে পরিণতি আলোচনা করে। তারপর সার্বভৌমত্বের বিষয় আছে যা রাষ্ট্রের একটি অপরিহার্য অঙ্গ কিন্তু এটা কিন্তু ধরা ছোঁয়া যায় না, এটা বিভিন্ন একটা ধারণা, এই ধারণাগুলো নিয়ে পরিণতি আলোচনা করে।
তারপরে একটা বিষয় আছে বর্তমান সময়ে খুবই আলোচিত একটা বিষয় সেটা হলো ই গভর্নেন্স ই গভর্নেন্স সম্পর্কে তোমরা ইতিপূর্বে হয়তো অষ্টম নবম দশম শ্রেণীতে ই গভর্নেন্স সম্পর্কে তোমরা হয়তো জেনেছো যে ই গভর্নেন্স বিষয়টা কি একটি শাসন ব্যবস্থা যা তথ্য প্রযুক্তিকে ধারণ করে শাসন ব্যবস্থা অর্থাৎ আধুনিক শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থায় সরকারের বিভিন্ন তথ্য এবং সেবা তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে ব্যবহার করে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় এবং এই ই গভর্নেন্স ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ই গভর্নেন্স ব্যবস্থায় বর্তমানে নাগরিকরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা ই গভর্নেন্স ব্যবস্থাকে কিভাবে আরো সফল করা যায় এই বিষয়গুলো নিয়ে পরমিতি আলোচনা করব তারপরে একটি বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুশাসন আমাদের এই আমাদের এই একাদশ শ্রেণীর এই পাঠ্যপুস্তক পাঠ্য বিষয়টির নামকরণ করা হয়েছে পৌরনীতি ও সুশাসন আমরা এই যে দেখি পৌরনীতি ও সুশাসন সুশাসনই হচ্ছে বর্তমানে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় একটি রাষ্ট্রের এই যে আমরা শ্রেণীকক্ষে পড়ালেখা করছি প্রাতিষ্ঠানিকভাবে আমরা আদর্শ নাগরিক হওয়ার কথা বলছি রাষ্ট্রের উন্নয়নের কথা বলছি এই সবগুলোরই মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সুশাসন সুশাসন সম্পর্কে পৌরনীতি আলোচনা করে পৌরনীতি তোমরা পৌরনীতি ও পাঠ্য পৌরনীতি যে পাঠ্যপুস্তকটি আছে এখানে যে দশটি অধ্যায় আছে এই দশটি অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের সাথেই দেখবা যে সেই বিষয়টির সাথে সুশাসনের কি সম্পর্ক আছে আইনের সাথে সুশাসনের কি সম্পর্ক আছে মূল্যবোধের কি সম্পর্ক আছে তারপরে ই গভর্নেন্সের সাথে সুশাসনের কি সম্পর্ক আছে তারপরে নাগরিকের অধিকার ও কর্তব্য এগুলো বাস্তবায়নের সাথে সুশাসনের কি সম্পর্ক আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এটা বিশাল একটি ধারণা সুশাসন যদিও এটা অতি সাম্প্রতিক কালের একটি ধারণা কিন্তু এটাই বর্তমানে রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় আমাদের এই পাঠ্যক্রমের চূড়ান্ত লক্ষ্য হলো রাষ্ট্রের জন্য আদর্শ নাগরিক গড়ে তোলা সেই আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য প্রতিটি শিক্ষার্থীর সুশাসন সম্পর্কে ধারণা থাকা একান্ত অপরিহার্য এবং সেটা নিয়েই আমরা পৌরনীতি ও সুশাসনে আলোচনা করি আরেকটি বিষয় যা তোমরা পৌরনীতি ও সুশাসনের যে দ্বিতীয় পত্র আছে সেই দ্বিতীয় পত্রে তোমাদের এই জিনিসটা নিয়ে বেশিরভাগ বেশি আলোচনা করা হয় সেটা হলো রাজনৈতিক ঘটনা প্রবাহ অর্থাৎ ঐতিহাসিকভাবে বিভিন্ন যে রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে যে রাষ্ট্র ব্যবস্থা বিশেষ করে আমাদের পৌরনীতি ও সুশাসনে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা প্রবাহ আছে সেগুলো নিয়ে আলোচনা করি অর্থাৎ ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে দুটি নতুন রাষ্ট্র গঠন পরবর্তীকালে ৭১ সালে আবার পাকিস্তান বিভক্ত হয়ে ভারত বাংলাদেশের জন্ম তার পূর্বে ভাষা আন্দোলন ৭১ মহান মুক্তিযুদ্ধ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কতিপয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এরকম যাবতীয় বিষয় যে বিষয়গুলো বাংলাদেশের অভ্যুদয়ের সাথে জড়িত সেগুলো নিয়ে আমরা পৌরনীতি ও সুশাসনে আলোচনা করব এবং সেগুলোই হচ্ছে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু তো আমরা এখানে দেখলাম বেশ কয়েকটি পয়েন্ট ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ পয়েন্ট আকারে আমি বলার চেষ্টা করেছি তো তোমরা যদি তোমাদের পাঠ্যপুস্তকে দেখো এইভাবে শুধু ৮টি পয়েন্ট না এই পাঠ্যপুস্তকগুলোতে ১৫টি পয়েন্ট ২০টি পয়েন্ট এরকম অনেকগুলো পয়েন্ট আছে তবে সেই পয়েন্টগুলো আসলে এই পয়েন্টগুলো থেকেই বের করে নিয়ে এসেছে একটু এই পয়েন্টগুলো থেকেই হয়তো একটু আলাদা করে নতুন একটি পয়েন্টের সৃষ্টি করেছে যেমন আমি যদি এখানে বললাম যে নাগরিকতা বিষয়ে আলোচনা সেখানে আবার এখানে আবার কয়েকটি পয়েন্ট করা যায় নাগরিকের অতীত অবস্থা নাগরিকের বর্তমান অবস্থা নাগরিকের ভবিষ্যৎ অবস্থা নাগরিকের জাতীয় বিষয় নাগরিকের আন্তর্জাতিক বিষয় এই বিষয়গুলো নিয়ে আবার নতুন নতুন পয়েন্ট আকারে তোমরা লিখতে পারো এটা তোমাদের নিজেদের মতো করে তোমরা লেখার চেষ্টা করবা নিজেদের মতো করে জানার চেষ্টা করবা এবং বারবার লিখে সেটা আত্মস্থ করার চেষ্টা করবা এবং বাংলাদেশের সেই সাথে শুধু দেশ না আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে তোমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করো তোমরা যদি পেপার পত্রিকা পড়ো
তোমরা যদি বর্তমান সময়ে যে ঘটনার প্রভাব আছে সেগুলো নিয়ে যদি তোমরা জানার চেষ্টা করো তাহলে পরিণতি ও সুশাসনের এই বিষয়বস্তুগুলো এবং পরিণতির বিষয়াদির সাথে এগুলোর অনেক মিল খুঁজে পাবে এবং এভাবেই তোমরা অনেক নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারবে এবং পরীক্ষায় আমি আশা করি তোমরা খুব ভালো করতে পারবে তো আমি আশা করছি তোমরা আমার এই লেকচারটি শুনছো আজকে এখানেই এ পর্যন্তই তোমরা ভালো থেকো এবং বাসায় থেকো